আচ্ছা বাবা, তোকে একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন? তুমি তো কোনো কালে জিজ্ঞাসা করতে পারো না। তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? মা, আপত্তি থাকলে তোমরা জানতে। কি আজব, আমি তো ভেবেচিন্তে হ্যাঁ বললাম। তোর কি অন্য কোনো মেয়েকে পছন্দ? যদি পছন্দ থাকে তুই আমাকে বলতে পারিস, মা বলে লুকাবি না প্লিজ। কি বলো না বলো, তোমরা তো জানো আমার কোনো কালেই পছন্দ ছিল না। তোর কোনো পছন্দ ছিল না নাকি তোকে কেউ কখনো পছন্দ করে নাই? এই তুই কিন্তু বেশি বকছিস মিথিলা। এই তোরা দুজনে কি শুরু করলি, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ঠিক আছে মানলাম তোর কোনো পছন্দ নেই, তাহলে এগুলো কি বল, কি এগুলো? আমি ওগুলো পড়েছি। আচ্ছা মিমটা কে আমাকে বল, আমি কি ওর সাথে কথা বলি? মিম উনি কোথা থেকে আসলো? ও মা, আমি কি করে জানবো কোথা থেকে আসলো, চিঠিগুলো তো তুই লিখেছিস। মা এটা আমার হাতে লেখা না, শুধু শুধু নিজের ছেলেকে সন্দেহ করো না তো প্লিজ। হালাম মা, ওই যে সেবার ভেন্ডার থেকে আপনি মন নিতে আসে, টাকা দেন। ওহো, আমি তো প্লাম্বারকে সব টাকা দিয়ে ফেলেছি, এখন তো হাতে ক্যাশ নাই। আচ্ছা একটা কাজ কর, তোর খালুকে গিয়ে বল অনলাইনে পেমেন্ট করে দিতে। মামা, তোমার আবার কি হলো? হ্যাঁ এই এসে যে আপনি রাতে কেন? মানে কি? আলা মা, শরণের কথা কি কমু, মুন্দুর বাপে বিয়ার আগে আমার যে চিঠিগুলা দিত সেগুলো আমি যত্ন করে তুলে রাখতাম। বাইজারের বিয়ার কথা হইয়া এভাবে কি দেখছো? মিম নামে কি আমার বান্ধবী থাকতে পারে না? কি আজব।